আরেকটি প্রশ্ন হেসে আবনোহার পক্ষ থেকে যে কিছু লোক বলে বেড়াচ্ছে তা নিপাকাণ্ডা করে বেড়াচ্ছে যে সালাতুল জমা ও আজেব মহিলাদের ওপরও যেভাবে পুরুষদের উপরে ও এটা সঠিক কিনা এটা জঘন্য মিথ্যাচার এবং হাইসের নাক্ষা আল্লাহ রবিন যে আলী হাসাল্লাম যে কয়জনকে অভ্যস্ত দিয়েছেন জমার সালাদ থেকে সে কয়জনের ভিতরে রয়েছে নেশা মহিলাগণ সোনানগন্থেন হাদিস এবং এটা বেঈজমা ইল মুসলিমিন। ভাবে এই যে মাইল ওলামা সমস্ত ওলামা দিনের সর্ববাদী অভিমত কোন একতলাফ নাই যে মহিলাদের উপর জমার সালাত ওয়াজিব নাই এমনকি সহিহত্তর আগে ওয়া তারহিব হেছে আব্দুল আল মাসউদ রাদিয়াল্লাহু মহিলাদেরকে জমার মসজিদ থেকে তাদেরকে তাড়িয়ে বের করে দিতেন আর বলতেন যে তোমরা বাড়িতেই নামাজ পড়ো বাড়ি তোমাদের জন্য উত্তম তাহলে দেখা আছে যে যে লোক বা যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছে তারা এক প্রকার জাত মূর্খ এই মূর্খগুলি কোরআন হাদিসের ব্যাখ্যা নিজে নিজে বুঝতে চায় কোরআন হাদিসের ব্যাখ্যায় সাহাবা এ কি কী বলেছেন তাবিন এজাম কি বলেছেন মোহাম্মদ ইমামগণ কি বলেছেন এই ওম্মতের সমস্ত মুসলিম কি বলেছেন এ সম্পর্কে গাফেল আর নিজের মন গড়া ফতোয়াই সচ্চার একই বলা হয় কুল্ল কণ্ঠটাই পছন্দ করে যদিও গাধার কণ্ঠ অত্যন্ত জঘন্য ইন্নান সবথেকে নিকৃষ্ট কণ্ঠ হলো গাধার কণ্ঠ কিন্তু এরপরও বলা হয় এ প্রবাদ বাক্য হিসেবে যে হেমারিন কুল্ল সওতাহ। ইসব্য নাহি কাহো প্রত্যেক গাধা তার স্বর পছন্দ করে তো এরকম কিছু লোক রয়েছে যাদের অবস্থা পরে ফার্সি বেঁচে হাদিস পেয়ে লাফালাফি শুরু করে দেয় হাদিসেরও অর্থ বোঝে না কোরআন আয়াতের অর্থ বোঝে না এরকম কিছু মোস্তাহেদ এরকম কিছু খড়া মোস্তাহেদ দ্বারা এই জাতীয় প্রফাগণ্ডা ইদানিং চলছে এর আগে আমি শুনেছি এটা সম্পূর্ণ বাতিল কথা যে জমার সারা তাদের উপরে ওয়াজীব যেভাবে পুরুষদের জন্য অজুল্লাহ হেমিন জারেক এতটুকু যদি বলতো যে না তাদের জন্য যাওয়া যায়েজ সেটা গ্রহণযোগ্য ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামানাতে যদিও রাসুল্লাহ সাল্লাহ আলী মহিলাদেরকে বাড়িতে সারাদ পাওয়ার প্রতি উৎসাহিত করেছেন এমনকি বাড়ির ভিতরে আরও আভ্যন্তরে ছোট্ট কামরাই শারাত পাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এরপরও রসুল্লাহ সাল্লা আলীহাসাল্লাম যেহেতু কড়াকড়ি করেননি এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাথে এক মহিলা সাহাবিদের এক জামাত নিয়মিত সালাত আদায় করতেন পাঁচ অক্ত সালাত এমনকি ফরজ ফজরের সালাতেও শরিক হতেন যা বোখারি মসিম সাহেব বিভিন্ন হাজিদার সুতরাং এতটুকু বলা যায় যে শরিক হতে পারে তারা তার এটা আর যখন শরিক হবে তারা জমার মতোই পড়বে দুরিকাত কিন্তু এটা তাদের ফরজ হয়ে গেছে এটা সম্পূর্ণ ধর্ম বিকৃতিকারী কথা এবং এ জাতীয় লোক ধর্মের নামে এভাবে অপবাদ দেওয়ার কারণে বহতন দেওয়ার কারণে তাহাজিরের যোগ্য তাহাজির মানে এক প্রকার পানিশমেন্ট যাতে করে সতর্ক সাবধান হয়ে যায় ধর্মের নামে বানিয়ে কথা বলার জন্যে তা আল্লাহ রব্বুল্লাহামে এদেরকে হেদায়ত দান করুন এবং কোরআন হাদিসের হজ্জত দলিল ভিত্তিক সেটা আবার সাহাবাহ কার সালাফের সালেহিনের বুঝ অনুযায়ী যেন হয় এই আচরণের তৌফিক দান করুন আমাদের সবাইকে পরিশেষে বলবো এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে আসলে মহিলাদের ওপরে জমা সারাত ফরজ পুরুষদের মতো এই বাতিল কথার খণ্ডন করা হয়েছে দলিল হুজ্জত সহকারে আরও বিস্তারিতভাবে এবং ইউটিউবে সেটা প্রচারিত হয়েছে সেখান থেকে দেখা যেতে পারে هذا بالله توفيق وصلى الله على نبينا محمد